ছোট কালো রঙের একটি বীজ তোকমা তোকমার বীজ পানিতে ভিজিয়ে রেখে শরবত তৈরি করে খাওয়া হয় এতে লেবু এবং চিনি মিশিয়ে স্বাদ বাড়ানো যেতে পারে ভেষজ চিকিৎসায় এটি অনেক রোগ নিরাময়ে ব্যবহার করা হয় তোকমার রক্তবর্ধক রক্ত পরিষ্কার ও শরীরে শক্তিবর্ধকের কাজ করে এটি আয়ুর্বেদিক এবং চীনা চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়ে আসছে এই তোকমা বীজ বহুকাল ধরে ঘরোয়া ভেষজ হিসাবে ব্যবহার হয়ে আসছে তোকমাদানা প্রচুর পুষ্টিগুণ এবং মিনারেল সমৃদ্ধ এক কাপ পরিমাণ তোকমাদানা থেকে প্রতিদিন আমাদের শরীরে প্রয়োজনীয় ম্যাঙ্গানিজ এর তিরিশ পার্সেন্ট এবং ক্যালসিয়ামের আঠারো পার্সেন্ট পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক তোকমাদানার সাতটি উপকারের কথা সেই সাথে জানাবো কিছু সতর্কতাও এক ওজন কমাতে দেহের ওজন কমাতে এই বীজের জুড়ি নেই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এই বীজটি ফুলে ওঠে এরপর এই পানি নানা মশলা বা সুস্বাদু করে তা পান করা যায় টোকমার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী এছাড়া এর নানা উপাদান দেহে চর্বি কমাতে সাহায্য করে এতে রয়েছে বাড়তি আর যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ ভরা থাকার অনুভূতি দেয় দুই দেহের তাপ কমায় গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে এ কারণে গরম আবহাওয়ার বহু দেশের মানুষ এই তোকমা শরবত পান করে এটিকে সুস্বাদু করার জন্য চিনি মধু এবং কোন কোন জায়গায় নারিকেলের দুধ দেওয়া হয় তিন রক্তে রক্তে শর্করার নিয়ন্ত্রণ মাত্রা নিয়ন্ত্রণ করতে ভালো কাজ করে তোকমা মূলত দেহের বিপাক্রিয়া ধীর করে দেয় তোকমা ফলে কার্বোহাইড্রেট কে গ্লুকোজে রূপান্তরিত করে এ কারণে টাইপ টু ডায়াবেটিস যাতে রয়েছে তারা নিয়মিত এটি খেতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে তোকমা সামান্য তোকমা অল্প পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তা হজমের সমস্যাও করতে সহায়তা করে পাঁচ অ্যাসিডিটি দূর করে তোকমা অ্যাসিডিটি দূর করতেও কার্যকর এটি পেটের অ্যাসিড নিয়ন্ত্রণ করে জ্বালা পোড়া দূর করে এক্ষেত্রে পানিতে সামান্য তোকমা বীজ ভিজিয়ে পান করতে হবে তোকমার বীজ পানিতে পরিপূর্ণ থাকে যা দেহের ক্ষতিকর পদার্থ দূর করতে সহায়ক ছয় সুস্থ ত্বক ও চুল ত্বকের নানা সমস্যায় তোকমা ব্যবহার করা যায় এক্ষেত্রে তোকমা গুঁড়ো করে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে তা ত্বকে লাগাতে হয় এটি নানা চর্মরোগ নিরাময়ে কাজ করে এটি একজিমা ও সিরোসিস নিরাময়ে কার্যকর সুস্থ চুলের জন্য এটি নিয়মিত খাওয়া যেতে পারে সাত ঠান্ডার সমস্যায় তোকমা বীজে রয়েছে ঠান্ডা প্রতিরোধী উপাদান এটি আপনাকে ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করবে সর্দি কাশি থেকে দূরে থাকতে চাইলে তাই নিয়মিত তোকমা মাখান সতর্কতা গর্ভবতী নারীদের দেহের এস্টোজনের মাত্রা কমিয়ে দিতে পারে তোকমা তাই গর্ভবতী নারী ও শিশুদের তোকমা খাওয়া উচিত নয় ভালোভাবে পানিতে গুলে না খেলে এটি পেটে ফুলে যেতে পারে এতে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এমনকি শিশুদের শ্বাসরোধ হতে পারে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ